ইট ইজ দ্য মানি মেকিং মেশিন। আমি গ্রাজুয়েশন দিচ্ছি, আমি টাকা নিচ্ছি, ইট ইজ বিকাম আ মানি মেকিং মেশিন ফর দ্য প্রাইভেট ইউনিভার্সিটি। আপনি আসেন ইউনিভার্সিটি গ্রাজুয়েটস, আমি তো আই হ্যাভ নট কাম অ্যাক্রস এনি গ্রাজুয়েট ফ্রম ডুয়েট অর এনি গ্রাজুয়েট ফ্রম আইবিএ, যে বলছে যে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ, আমি পাবলিক ইউনিভার্সিটির কথা আগে বলতেছি, দ্যাট এই দুইটা ইউনিভার্সিটির আইবিএ ডিপার্টমেন্ট এবং ডুয়েটের আর্কিটেকচার হোক ইন্টেলেক্ট, আই হ্যাভ নট কাম অ্যাক্রস এনিবডি হু সেজ আই অ্যাম এমপ্লয়েড। প্রফেশনালি আসেন, আই হ্যাভ নট কাম অ্যাক্রস এনিবডি হু ইজ অ্যান আর্কিটেক্ট, হু ইজ আ কেমিস্ট, হু ইজ আ ফার্মাসিস্ট, হু ইজ হুজ গট আ প্রফেশনাল ডিগ্রি, হু সেজ দ্যাট আই অ্যাম আনএমপ্লয়েড। আই হ্যাভ নট কাম অ্যাক্রস এনিবডি হু ইজ আনএমপ্লয়েড। কমার্স গ্রাজুয়েট, চার্টার্ড মানে অ্যাকাউন্টেন্সি গ্রাজুয়েট, আই ডোন্ট কাম অ্যাক্রস এনিবডি হু ইজ আনএমপ্লয়েড। So who are the unemployed people in Bangladesh? The unemployed people are in Bangladesh are the graduates. Apnara আজকে ফিগারগুলি অনেকগুলি মেনশন কর, কেউ বলছে 4 লক্ষ, কেউ বলছে 40 লক্ষ, আই ডোন্ট নো হাউ মেনি গ্রাজুয়েটস উই আর প্রোডিউসিং, বাট দিজ আর পিপল হু আর ডুইং গ্রাজুয়েশন উইদাউট এনি ক্যারিয়ার প্ল্যানিং। সে গিয়ে হিস্ট্রিতে, সোশিয়লজিতে, সে গিয়ে ইংলিশে, সে গিয়ে ওটাতে গ্রাজুয়েট, জাস্ট গ্রাজুয়েট হয়ে গেলো, কোনো ক্যারিয়ার প্ল্যান করে নাই, এখন সরকারের দায়িত্ব হয়ে গেলো ওকে আমার চাকরি দিতে হবে। তুমি যখন গ্রাজুয়েট হইতেছ তুমি তখন চিন্তা করবা না যে আমি যে এই ডিগ্রি ডিগ্রি পাবো, এই ডিগ্রি নিয়ে আমি কি চাকরি করবো, কি প্রফেশনে যাব। যার জন্যে আপনার আমেরিকাতে আর ডেভেলপ কান্ট্রিতে 80% অফ দ্য পিপল ডোন্ট গো ফর গ্রাজুয়েশন, দে গো ফর ভোকেশনাল ট্রেনিং। সে প্লাম্বার হয়ে যায়, সে ইলেকট্রিশিয়ান হয়ে যায়, সে মানে তার নিজের কালেকশন করে সে বলবে আমি গ্রাজুয়েট হওয়ার দরকার না, বিকজ ওটা আমার আজকে ইলেকট্রিশিয়ানদের শর্টেজ আছে বাংলাদেশে টুডে। যে সার্টিফাইড এখন যে আগুন লাগতেছে এটা নিয়ে এখন ফায়ার সার্ভিস আর আমরা সবাই বললাম যে তোমাকে সার্টিফাইড ইলেকট্রিশিয়ান ছাড়া তুমি বাড়িঘর, তুমি তোমার বাড়িতে তুমি ইলেকট্রিশিয়ান কোড ইউজ করতে পারবে না। হাউ মেনি সার্টিফাইড ইলেকট্রিশিয়ান দাদে সব আমি আছে, আমি সার্টিফাইড ইলেকট্রিশিয়ান, চারজন আমার থেকে জাস্ট শিখছে, কিছু কিছু মতন শিখে অ্যাপ্রেন্টিস হয়, সে নিজে ইলেকট্রিশিয়ান হয়, সে বিকাম এন ইলেকট্রিশিয়ান প্লাম্বার। তো আমি ইফ ইউ ডিড নট বিকাম গ্রাজুয়েট এন্ড ইউ বিকেম এ ভোকেশনাল দিস থিং, আপনার আর্নিং উড বি মাচ মোর। এখন আপনি গিয়ে শুধু তদবির করতেছেন, সব জায়গায় গিয়ে যাচ্তেছেন আমার চাকরি দিতে হবে, আর সরকারের সমালোচনা কে আমি গ্রাজুয়েট হয়ে গেছি, বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট আছে। ইনফ্যাক্ট আপনারা যারা আইসিটিতেও যারা ট্রেনিং করেছে তারাও আনএমপ্লয়েড, this way that way they are also unemployed. So who are the people unemployed? This is the first amar this second holo apni jodi dekhen apnar amader classic ta lo apple ta ke koreche o to graduation theke he was drop Steve Jobs to was a school dropout, Jack Ma Bill Gates also and Jack Ma all of them are school dropouts, sobai school dropouts. To amra je graduation er upore je eto এই মাইন্ডসেট আই থিঙ্ক আমাদেরকে প্রথম চেঞ্জ করতে হবে একাডেমিয়া থেকে আপনারা যদি ব্যাপার, সেটা তো এখন প্রাইভেট ইউনিভার্সিটি তো ফর দ্যাম ইট ইজ দ্য মানি মেকিং মেশিন। আমি গ্রাজুয়েশন দিচ্ছি, আমি টাকা নিচ্ছি, ইট ইজ বিকাম মানি মেকিং মেশিন ফর দ্য প্রাইভেট ইউনিভার্সিটি। সো আমার মনে হয় দিস ইজ সামথিং উই নিড টু রিয়েলি অ্যাড্রেস, এটা হলো বেসিক মেন ফান্ডামেন্টাল কথাটা। তারপর আপনি আসেন উপরে, অফকোর্স আপনার কোনো রিসার্চ নাই, আপনার কোর্স ডিস্টিং নাই, দ্যার ইজ নো, যে কথাটা বলল যে আপনার মিলিটারি ইনস্টিটিউট ছাড়া, আমার মনে আছে যখন আমরা ফার্স্ট আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন রাজি হইলেন আর্মিদেরকে এইসব ইউনিভার্সিটি আর এইসব ইনস্টিটিউটগুলি করার, দ্যার ওয়াজ আ হিউজ ক্রিটিসিজম দ্যাট ওরা করবে কেন এটা, এটা তো দিস ইজ সিভিলিয়ান লিস্টিং, দিস ইজ নট দেয়ার জব, ফার্স্ট টাইম ফার্স্ট টাইম। কিন্তু এখন তো দেখা যাচ্ছে দে ওরা যা করেছে দে আর মাচ বেটার কোয়ালিফাইড দেন হোয়াট আওয়ার উই আর ওয়ান্টিং টু ডু। সো আই থিঙ্ক দিস ইজ সামথিং আমাদের যে একাডেমিয়া আছে উই শুড